প্রথম দিকে কিন্তু এমন অবস্থা ছিল যে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। তোমার নিজের প্রতি যদি তোমার ঘৃণা থাকে, তুমি আরেকজনকে কি ভালোবাসা দিলাবে? কথায় আছে, কয়লা ধুলে নাকি ময়লা যায় না, সেটারই যেন বাস্তব উদাহরণ জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল। প্রায় দুই দশক আগে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদকে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে আদর্শ তারকা দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই প্রকাশ্যে আসে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন টুটুল। সবাই জানে নতুন সংসারে সুখেই আছেন এই নবদম্পতি, কিন্তু হঠাৎ করেই জানা যায় এক ভিন্ন কাহিনী। জানা গেছে রেজিস্ট্রি নয়, বাসায় হুজুর ডেকে এনে সোনিয়াকে বিয়ে করেন টুটুল। বিয়ের পর কিছুদিন একসঙ্গে থাকলেও হঠাৎ করে সোনিয়াকে রেখে নিউ ইয়র্ক ছেড়ে ফ্লোরিডাতে চুপি চুপি বসবাস করছেন এই গায়ক। বিয়ের পর টুটুল তার স্ত্রী সোনিয়ার কাছে ব্যবসার কথা বলে টাকার জন্য বারবার চাপ দেন। এতে সোনিয়ার মনে সন্দেহ দানা বাঁধায় টাকা দিতে রাজি হয়নি। এরপর টুটুল কাউকে কিছু না বলেই 1 আগস্ট বাসা থেকে উধাও হয়ে যান। এখন দুজনের মধ্যে কোনো যোগাযোগও নেই। নদী যখন সাগরে গিয়ে মেশে তখন তার প্রচন্ড ভয় হয় সাগর কি তাকে গ্রাস করবে কিনা। এদিকে সোনিয়া লাইভে এসে এসআই টুটুলের সমস্ত কার্যকলাপ তুলে ধরেন। টুটুলের দ্বিতীয় স্ত্রী সোনিয়া জানান তারা রেজিস্ট্রি করে বিয়ে করেননি, বাসায় হুজুর ডেকে এনে বিয়ে করেছেন। সোনিয়া জানায় টুটুল রেজিস্ট্রি করে বিয়ে করতে রাজি হয়নি, মূলত টুটুলের ইচ্ছার কারণেই এভাবেই তারা বিয়ের পর্ব সারেন। তুলনা করলে হয়তো বা ভুল করব। এদিকে টুটুলের দ্বিতীয় সংসার 2 মাসেরও বেশি স্থায়ী না হওয়ায় এবার মুখ খুললেন তার প্রথম স্ত্রী তানিয়া আহমেদ। টুটুলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রকাশ্যে আনলেন তাদের ডিভোর্সের সব ঘটনা। তানিয়া জানান ইসলামী শরিয়ার নাম এনে টুটুল ও সোনিয়া লিভ টুগেদার করেছে। দেশে থাকতেও তার অন্য মেয়েদের প্রতি আসক্তির কারণেই তাদের সংসার টেকানো সম্ভব হয়নি বলে জানান তিনি। এই ধরনের মানসিকতার মানুষ যারা তাদেরকে আমি শুদ্ধ করতে পারবো না। প্রেমের প্রথম ফুল একটা সময় দেখা যায় ওইটাই সবচেয়ে বড় ভুল। এছাড়াও টুটুলের গ্রিন কার্ডের আবেদনেও স্ত্রী হিসেবে এখনো তানিয়ার নামই দেয়া আছে, সেখানে ডিভোর্সের কোনো কাগজপত্র জমা দেননি তিনি। তাই আমেরিকায় এখনো টুটুল ও তানিয়া লিগালি স্বামী স্ত্রী, বৈধভাবে টুটুল ও সোনিয়া এখনো স্বামী স্ত্রী নয়। সোনিয়া যাই বলুক, তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে আমেরিকায় লিগালি বিয়ে করতে হলে অবশ্যই কোর্টে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রি করতে হয়। কোর্টে রেজিস্ট্রি ছাড়া বাসায় হুজুর ডেকে আনলেও হুজুর ম্যারেজ সার্টিফিকেট ছাড়া বিয়ে পড়ান না। জানা যায় টুটুল ও তানিয়ার 2 দশকের স্বপ্নের সংসার ভেঙে যায়। টুটুল এবছরের 4 জুলাই বিয়ে করেন আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত টেলিভিশন উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে। 1 বছর আগেই তানিয়া আহমেদকে ডিভোর্স দিয়েছেন এই গায়ক। গণমাধ্যমেও এমনটি বিষয় জানিয়েছে তানিয়া ও টুটুল।